আমার যদি মনে আসা পূর্ণ করো তাহলে তোমার হয় মোমবাতি আগরবাতি ধরা দিয়ে যাম হেটাই হয়েছে পূর্ণ করছে ক্যামেরা দেখেই খেপে গেলেন কয়েকজন ঠিক কি কারণে সেটা বোঝা গেল না একটু পরে বোঝা গেল মানসিক ভারসাম্যহীন কিছু মানুষ মাজারে এখানেই থাকেন তারা নানাভাবে বিব্রত করেন সাধারণ মানুষকে এমন অভিযোগ পাওয়া গেল গুলিস্তানে গোলাপ শাহ মাজার এটি এনে আসছিলাম আমার শাশুড়ি লইয়া ডাক্তার তখন দেখছি আমি আমার যদি মনে আসা পূর্ণ করো তাহলে তোমার হলে মোমবাতি আগরবাতি ধরা দিয়ে যাম হেটাই হয়েছে পূর্ণ করছে আমি সাধারণ জনগণ হিসাবে এটুকু বলতে পারি আমি যতটুকু ওলামা কেরামার কাছে শুনছি যে মাজারে বাতি দেওয়া মাজারে সেজদা করা এগুলা ডাইরেক্ট হারাম মাজারে টাকা দেওয়া এগুলা হারাম এখন পাবলিক কি বোঝা দেয় এটা আমি জানি না ফান্ডে জমে আছে টাকা আর টাকা মনের আশা পূরণ হওয়া সহ নানা বিষয়ে মানত করে এখানে দান করে থাকেন ভক্তরা মাজারের একজন খাদেম দাবি করেন শুধু মুসলমানরাই নন এখানে হিন্দু সহ অন্যান্য ধর্মের লোকজনও মানত নিয়ে আসেন অন্যান্য ধর্মের লোকও আসে হ্যাঁ হিন্দু তাদের যে ধর্ম ওই তাদের ধর্ম অনুযায়ী তারা ইয়া করে প্রণাম করে সকাল থেকে সন্ধ্যায় লোকজন আসে জিয়ারত করে মানত করে বিভিন্ন মানত আছে অনেকের দা পুরা হয় অনেকের দা হয় না রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারে প্রতি মাসে গড়ে 9 লাখ টাকা দান করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ টাকা ফান্ডে জমা হওয়ার এক সপ্তাহের মধ্যেই আবার টাকার স্তূপ জমা হচ্ছে এই মাজারে ব্যস্ততম গুলিস্তানের সড়ক বিভাজকের মাঝখানে অবস্থিত মাজারটির পরিবেশ বেশ গোছানো কাছে ঘেরা মাজারটির চারপাশে রয়েছে শাটার সকাল থেকে রাতে 10টা পর্যন্ত সব শাটারই খোলা থাকে রাত 10টার পর তিন পাশে শাটার বন্ধ করে দেওয়া হয় মাজার ফান্ডে 10 টাকার নোট থেকে শুরু করে 1000 টাকার নোট দেখা গেছে 20, 50, 100, 200 ও 500 টাকার নোটও রয়েছে অনেকে কয়েনও দিচ্ছেন এটা কোনো অনুমান করা যাবে না দানের টাকা তো কেউ 500 দেয় 5000 দেয় 100 দেয় যে যেরকম আন্দাজে টাকা দেয় আর মানত করে 10 টাকা, 20 টাকা, 5 টাকা এরকম দেয় কমিটির সদস্যদের উপস্থিতিতে টাকা গণনা করে রেজুলেশন তৈরি করা হয় এরপর মাজারের ফান্ডে এসব টাকা জমা হয় মাজারের ফান্ড পরিচালনার জন্য 3টি অ্যাকাউন্ট রয়েছে এছাড়া মাজারের টাকা দিয়ে মসজিদের উন্নয়ন কাজ ও পরিচালনার সঙ্গে যুক্তদের বেতন ভাতার ব্যবস্থা করা হয় তবে সব কাজী কমিটির অনুমোদন ক্রমে হয় বলে দাবি তাদের এটা 2 মাস, 3 মাস, 2.5 মাস পর পর উত্তোলন করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে সমাজ কল্যাণের লোক থাকে ওয়াকফা স্টেটের লোক থাকে কয়েকটা ডিপার্টমেন্টের লোক থাকে এদের উপস্থিতিতে এটা খোলা হয় 3 মাস পর পর 25, 27, 30 লক্ষ টাকার মতো হয় মাজারের টাকা 9-6 নিয়ে বিস্তর অভিযোগ থাকলেও সম্প্রতি তার শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা তারা বলছেন মাজার পরিচালনার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কমিটি করে দিয়েছে সেই থেকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সভাপতি ও সংস্থাটির সম্পত্তি কর্মকর্তাকে সাধারণ সম্পাদক করে কমিটিতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও আঞ্চলিক কার্যালয় নির্বাহী প্রকৌশলী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তবে সার্বিক কার্যক্রম ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে পরিচালনা করা হয় বলে জানা গেছে মাজারটি পরিচালনায় কমিটির সদস্য ছাড়াও সরাসরি 22 জন যুক্ত আছেন যাদের মধ্যে 7 জন নিরাপত্তা কর্মী ও 4 জন খাদেম রয়েছেন আমি প্রায় 5 বছর যাবৎ কর্মরত আছি এরা নিরাপত্তার দায়িত্বে আছে এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে গুলিস্তানে অবস্থিত এই মাজারটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই মাজার নিয়ে নানা ধরনের কথা প্রচলিত থাকলেও এর সঠিক ইতিহাস জানা যায়নি নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেননি মাজারের ভক্তরাও তাদের ভাষ্যমতে মাজারটির ভেতরে থাকা 2টি কবরের একটি গোলাপ শাহ অন্যটিতে তার খাদেম শাহিত আছেন গোলাপ শাহ একজন আল্লাহর ওলি ছিল উনি দিন প্রচারের জন্য আসছে এখানে আমরা যতটুকু জানি তারপর উনি এখানে মারা গেছে পরে ওনার এখানে কবরস্থ করা হয়েছে মাজার হয়েছে ভক্তদের সঙ্গে কথা বলে জানা গেছে গোলাপ শাহ অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন তার উসিলায় অনেকের মনের বাসনা পূরণ হয় সার্বিক বিষয়ে জানতে চাইলে তারা জানান এই মাজারকে কেন্দ্র করে নানা ধরনের ভণ্ডামি চলত সিটি কর্পোরেশনের সহযোগিতায় তা কমেছে এখানে কোনো অনৈতিক কাজ হয় না মাজারে সেজদা দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে মুসলমানদের যখন আমরা হিন্দুদেরকে নিষিদ্ধ করি তাহলে শাস্ত্র অনুযায়ী তারা করতেছে যে মুসলমানরা করতে আসলে আমরা বাধা দিই তারপর সেজদা দিবেন না এগুলো বলে দিই আমরা কবরস্থানে সালাম দেওয়া যায় সালাম আইতে যেতে সালাম দিতে আসসালাম আলাইকুম ইয়া আল কবর সালাম দিতে পারবে এটা ছাড়া আর কি পারবে